বন্ধুরা, অনেকে ডুয়াল সিটিজেনশিপ আর ডবল সিটিজেনশিপের মধ্যে কনফিউজড হয়, তো এই ভিডিওতে এই সম্পর্কেই বলবো। দেখুন, ইন্ডিয়াতে তো সিঙ্গেল সিটিজেনশিপ আছে, মানে আপনি নেশন আর স্টেটে আলাদাভাবে কোনো সিটিজেন নয়, আপনি ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু কিছু কিছু দেশে, যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে হয় কি, আপনি একটা তো স্টেটের জন্য সিটিজেনশিপ পেলেন আর একটা নেশনের জন্য সিটিজেনশিপ পাবেন। মানে ডুয়াল সিটিজেনশিপ মিন্স এ পার্সন ইজ এ সিটিজেন অফ বোথ নেশন অ্যান্ড স্টেট সেপারেটলি, ঠিক আছে। আর ডবল সিটিজেনশিপের ক্ষেত্রে আপনি দুটো কান্ট্রির একসাথে সিটিজেন। মানে ডবল সিটিজেনশিপ মিন্স সিটিজেন অফ টু ডিফারেন্ট কান্ট্রিজ। এক্সাম্পল, অমর্ত্য সেন, যে কিনা ইউএসএ, ইন্ডিয়া দুটো কান্ট্রিরই সিটিজেন, ঠিক আছে।